তুফান চলচ্চিত্রের দ্বিতীয় পোস্টার মুক্তি পেয়েছে আজকে কথা বলবো রায়হান রাখি পরিচালিত তুফান চলচ্চিত্র সম্পর্কে অ্যাকশন করানার তুফান চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাকিব খান যার বিপরীতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মিমি চক্রবর্তীকে যিনি সম্প্রতি রক্তবীর চলচ্চিত্রের জন্য বেশ প্রশংসা করিয়েছেন এছাড়াও লিড কাস্ট হিসেবে অন্যতম চরিত্রে রয়েছেন মাসুমার রহমান নাবিলা যিনি ছোট পর্দার অভিনেত্রী এবং আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছেন এবং নেগেটিভ রোল প্লে করতে দেখা যেতে পারে সেনগুপ্ত কে যিনি সম্প্রতি দক্ষিণী চলচ্চিত্র সহ বাংলায় দশমবদ্ধ চলচ্চিত্রের মাধ্যমে নেগেটিভ রোল প্লে করে খ্যাতির শীর্ষে রয়েছেন যদিও মেকারসরা এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু নিশ্চিত জানাননি তুফান চলচ্চিত্রের সাথে কেজিএফ কিংবা পুষ্প চলচ্চিত্রে কোনো মিল আছে কিনা এখনো জানা নেই তবে তুফানের কাছে কেজিএফ এবং পুষ্পা এক একটা রেফারেন্স হিসেবে কাজ করছে যেখানে কেজিএফ এর অ্যাকশন ডিরেক্টর সহ ক্যামেরা সেট আপ টেকনিশিয়ান টিম সবকিছু হায়ার করা হয়েছে অন্যদিকে পুষ্প চলচ্চিত্র যেখানে শুট করা হয়েছিল অর্থাৎ হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে সেখানে তুফানের নব্বই দশকের টাইমলাইন অনুযায়ী চারটি সেট নির্মাণ করা হয়েছে প্রথম পর্যায়ে শুটিং সেখানে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে প্রায় দুমাস ধরে নির্মিত এই চারটি সেটের মাধ্যমে দেখানো হবে নব্বই দশকের তিনটি শহরকে এই চলচ্চিত্রে প্রথম এবং দ্বিতীয় পোস্টার ইতিমধ্যে মুক্তি পেয়েছে এছাড়াও অভিনেত্রী নাবিলান লুক টেস্ট হয়েছে দুটি পোস্টারের মাধ্যমে শাকিব খান একজন গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রথম পোস্টার এবং দ্বিতীয় পোস্টারের মাঝে রয়েছে আমূল পরিবর্তন অর্থাৎ একজন ব্যক্তির সময়ের গ্যাপ রয়েছে সেখানে এছাড়াও দ্বিতীয় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে বাঁ হাতের তর্জনীর আঙুলটি অস্পষ্ট হয়তো বা নেই বিষয়ে পরে আসছি নব্বই দশকে ঢাকার অন্যতম কুখ্যাত মাফিয়াদের মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বশীর্ষ নাম হচ্ছে সুব্রত বাই। সে গণতান্ত্রিক মুভমেন্ট সাংস্কৃতিক মুভমেন্ট এছাড়াও রাজনৈতিক মহড়ায় ঢাকার বিভিন্ন এলাকা কাপ্ত এই আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীর অত্যাচারে নব্বই দশকেই এর সাথ শিকদারের পতন এবং সুপ্রত বাইনের উত্থান সে সময় সন্ত্রাসীদের দুটি দল গঠিত হয়েছিল যার মধ্যে সেভেন স্টারের প্রধান নেতা হিসেবে পরিচিত ছিলেন সুপ্রত বাইন এবং ফাইভ স্টারের প্রধান নেতা হিসেবে ছিলেন লিয়াকত খুন তোলাবাজি এছাড়াও সরকারি টেন্ডার হাতিয়ে নেওয়া মিলিয়ে মোট তিরিশটি মামলা রয়েছে তার বিরুদ্ধে উনিশশো পুলিশ তার বিরুদ্ধে নাম করে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আসে সেখানে গ্রেপ্তার হয়ে ফের জামিনে ছাড়া পেয়ে দুবাই চলে যা আবারও তিনি ফেরত এসে নেপালের বর্ডারে জীবনযাপন করতে থাকে কিন্তু তার বেআইনি কর্মকাণ্ড কোথাও স্থগিত হয়নি এখন তুফান চলচ্চিত্রের এই টাইমলাইন line অনুযায়ী তিনটি শহর অনুযায়ী কিংবা সাকিব খানের ক্যারেক্টার অনুযায়ী হয়তো বা এই গল্পটি মিলে যাচ্ছে এবং হয়তো লিয়াকতের চরিত্রে আমরা দেখতে পাবো যীশু সেনগুপ্তকে যদিও prediction ভুল হতে পারে তুফান চলচ্চিত্রের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জুনের ঈদে অর্থাৎ সাত কিংবা চোদ্দ তারিখ নাগাদ সেক্ষেত্রে এই ছবিটি জিৎ অভিনীত বুমেরাং চলচ্চিত্রের সাথে ক্লাস হতে চলেছে এবং তুফান একটি আপডেট ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ